আরে ধুর, বিয়ের সিজন তো চলেই যাচ্ছে, একটা পর্যন্ত এখনো নেমন্তন্ন পেলাম না। এই দুঃখে কি যে করব বুঝতেই পারছিলাম না। হঠাৎ মনে পড়লো প্রিয়াস কালেকশন থেকে অনেকগুলো জুয়েলারি কিনেছি, সেগুলো পরে একটু ঢং করা যাক। নেমন্তন্ন তো এখনো পেলাম না আর নিজের বিয়েও হলো না, তাই ইচ্ছা হলো যে বাড়িতে বসে একটু বউ সাজার চেষ্টা করি। আর বিয়ের আগে যদি আমি ব্রাইডাল মেকআপ করি তাহলে মা তো আমাকে বাড়ি থেকে বের করে দেবে, কারণ বিয়ের আগে আমার ব্রাইডাল মেকআপ একদমই অ্যালাউ নেই। তার আগে তোমরা কমেন্টসে অবশ্যই জানাও যে জুয়েলারি গুলো তোমাদের কেমন লাগছে, মানে এক একটা থেকে এক একটা ভালো, মানে কোনটা যে রেখে কোনটা পরবো আমি তো নিজেই মানে কনফিউজ ছিলাম। আর যারা এখন বিয়ে করছো বা যারা গেস্ট আছো, তারা যদি একদম এই ধরনের বিউটিফুল জুয়েলারি পারচেজ করতে চাও তাহলে প্রিয়াস কালেকশন একদম বেস্ট প্লেস হতে চলেছে, যেখানে রয়েছে একদম ইউনিক ইউনিক ব্রাইডাল কালেকশন যেগুলো আমি আগে কোনোদিনও দেখিনি। সত্যি আমার তো দারুণ লেগেছে, আর মা কাকিমা দুজনকে এক একটা করে জুয়েলারি পরিয়েও দেখিয়ে দিয়েছি, আর তাদেরও কিন্তু খুবই পছন্দ হয়েছে। আর আমি কিন্তু প্রিয়াস কালেকশন প্রোফাইল ট্যাগ করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে পারো। তোমরা কিন্তু অবশ্যই অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো ভালো জুয়েলারি পেয়ে যাবে।